হাতে মাত্র আর কয়েক ঘন্টা আগামীকাল ঘোষিত হবে ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন ও আশিস সাহার মতো হাই প্রোফাইল নেতাদের ভাগ্য ইভিএমে বন্দী হয়েছে। যে চারটি আসনে উপনির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে সেই আসনগুলি হচ্ছে ছ নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্র, আট নম্বর টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্র, ৪৬ নম্বর সুরমা বিধানসভা কেন্দ্র ও ৫৭ নম্বর যুবরাজনগর বিধানসভা কেন্দ্র। এবারের উপনির্বাচনে চারটি বিধানসভা আসনে নটি রাজনৈতিক দলের মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২২ জন প্রার্থীর মধ্য থেকে ৪ জন বিধায়ক নির্বাচিত করতে ভোট দিয়েছেন দেড় লক্ষাধিক মানুষ। নির্বাচনের শাসক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস তিপ্রা মথা সহ আরও কয়েকটি রাজনৈতিক দল। তবে এইবার প্রথম ত্রিপুরার চারটি বিধানসভা কেন্দ্রেই শাসক দলের বিরুদ্ধে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফের যোগ দেওয়া ত্রিপুরার দুই শীর্ষ নেতা সুদীপ রায় বর্মন ও আশিস সাহার জন্য এই উপনির্বাচন কার্যত অস্তিত্ব রক্ষার লড়াই। তবে চারটি আসনের মধ্যে বুথ ফেরত সমীক্ষায় যে আভাস পাওয়া যাচ্ছে তাতে যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির লড়াই হচ্ছে সিপিআইএম এর সঙ্গে। সুরমা আসনে শাসক দল বিজেপি খুব একটা সুবিধাজনক স্থিতিতে নেই, এই আসনে তিপ্রা মথার প্রার্থী এগিয়ে রয়েছেন। অন্যদিকে ছ নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্র, আট নম্বর টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রে বিজেপির সরাসরি লড়াই হচ্ছে কংগ্রেসের দুই হেভিওয়েট প্রার্থী সুদীপ রায় বর্মন ও আশিস সাহার সঙ্গে। বুথ ফেরত সমীক্ষায় দ্য নিউজ প্লাসের হাতে যে তথ্য আসছে তাতে একটি বিষয় স্পষ্ট, যে পুর নির্বাচনের মতো উপনির্বাচনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ত্রিপুরায় কোনো চমক দেখাতে পারবে না। চারটি আসনে প্রার্থী দিলেও মূল লড়াইয়ে কিন্তু নেই তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে চারটি আসনেই শাসক দলের সঙ্গে লড়াই কংগ্রেস, সিপিআইএম ও তিপ্রা মথার। আগামীকাল ভোট গণনা উপলক্ষে ইতিমধ্যে প্রশাসনের সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়ে গিয়েছে। ভোট গণনার সময় যাতে কোনো অঘটন না ঘটে সেজন্য প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে বলেও জানা গেছে।